과일 나무라 전에 하더니 제대로 자라 닥치기 또 সম্মানিত মুক্তিযোদ্ধাদের নামে ধনবাড়ি বিভিন্ন রাস্তা নামকরণ করা এবং প্রতিটা ইউনিয়নে একটা বেদিমূলে স্মারক ই করা যে ওই ইউনিয়নে যতগুলো মুক্তিযোদ্ধা আছেন তাদের নামে মানে একটা ই হলো যে একটা ইউনিয়নে 15-20 জন মুক্তি শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য বাংলাদেশের যত বুদ্ধিজীবী ছিলেন আজকের এই দিনে তারা নির্মমভাবে হত্যা করা হয়েছে সেই বুদ্ধিজীবীদের যুগ্য বুদ্ধিজীবীদেরকে সেই হিসাবে আমাদের এখানকার জনাব আখতার হোসেন আখতার সাহেবকেও ওদিন হত্যা করা হয় বুদ্ধিজীবী আমরা আজকের এই দিবসটি অত্যন্ত জাঁকজমকভাবে আমরা পালন করছি আশা করি আগামী দিনে প্রত্যেক বছরে বছরে যেন এই দিবসটি পালন করা হয় তিনি আত্মা তার ভাই আছে মিরাজ শাহ হোসেন উনি এটার উজ্জ্বল প্রমাণ উনার সাথে আমরা একাধিকবার আমি 95 সাল থেকে এটি আমরা যদিও ঘরোয়াভাবে এবং পারিবারিকভাবে পালন হয়েছে প্রত্যেক বছরই পালন হয়েছে সেখানে আলোচনা হবে সভা হয়েছে টাঙ্গাইল ঘোষ হয়েছে আমি অন্তত পক্ষে কমপক্ষে 10-12 বছর টানা আমি সেখানে গিয়া খাওয়া দাওয়া করেছি এই এই শহীদ বুদ্ধিজীবী দিবসে অনেকের সাথে আমাদের এই যে তিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আজকে যে প্রধান অতিথি তিনিও থেকেছেন আমাদের আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ সেখানে থেকেছেন আমার সহকর্মী যে আব্দুল্লাহ হাসান ফুকন ভাই সহ আমরা দৈনিকিতে থাকে কর্মরত ছিলেন তিনি নিজেও একটা পত্রিকার ব্যবস্থাপনা করেছিলেন সাপ্তাহিক ললনা আপনারা জেনে খুশি হবেন যে আজকে যিনি প্রথম আলো সম্পাদক মতিউর রহমান আমরা ইতিহাস গেটে দেখেছি এই মতিউর রহমান এই শহীদ বুদ্ধিজীবী আত্মা একসাথে কাজ করেছেন পত্রপুত পত্রিকা এবং তিনি কিন্তু অত্যন্ত জ্ঞানগর্ভ একজন এই সংবাদপত্র জগতে উজ্জ্বল নক্ষত্র ছিলেন বাংলাদেশটা যখন স্বাধীন হয় এই বাংলাদেশটা জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে যখন এই বাংলাদেশটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিণত হয় তখন ওই পরাধীন অপশক্তি ওই রাজাকার হানাদার বাহিনী দেখলো যে এই দেশ তো স্বাধীন হয়ে গেল আমাদের তো পরাজয় হলো এই দেশটা যাতে মাথা উঁচু করে কখনো দাঁড়াতে না পারে এই দেশটা যাতে স্বনির্ভর হতে না পারে জাতির জনকের স্বপ্ন যাতে বাংলাদেশ পূরণ না করতে পারে এই জন্য তারা তখন শেষ প্রচেষ্টা হিসাবে নিল যে এই দেশের যত শিক্ষিত বুদ্ধিজীবী যত জ্ঞানী গুণী লোক আছে তাদেরকে যদি আমরা যদি নিশ্চিন্ত করে যেতে পারি তাহলে বাংলাদেশ স্বাধীন হলেও কোনোদিনই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না এজন্যই তারা বেছে বেছে এই শহীদ বুদ্ধিজীবী আক্তারের মতো যারা শিক্ষিত জ্ঞানী গুণী এই বাংলাদেশটাকে স্বনির্ভর বাংলাদেশ হিসাবে এই বাংলাদেশটাকে উন্নত বাংলাদেশ হিসাবে গড়ার কাজে আত্মত্যাগ করতে পারতে সেই রকম বাসাবাসা লোকদেরকে ধরে নিয়ে তাদেরকে তারা হত্যা করে আমাদের এই শহীদ বুদ্ধিজীবী আক্তারকে সেরকম ভাবে হত্যা করে এবং রায়ের বাজার বধ্যভূমিতে 18ই ডিসেম্বর তারই এই ভাই মিরাজ শাহ হোসেন তার লাশ অর্ধগলিত লাশ চিহ্নিত করে সেখানেই তাকে সমাহিত করে আমরা আল্লাহ পাকের কাছে আহ্বান জানাই আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করব যে শহীদ বুদ্ধিজীবী আক্তারের মতো লোককে আল্লাহ পাক জানে জান্নাতে মা সর্বোচ্চ মাকাম দান করে এবং তার সাথে যারা শহীদ হয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল সদস্য সহ সবাইকে যেন আল্লাহ পাক জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করে এবং আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা যেন ওই শহীদ বুদ্ধিজীবী আক্তারের পথ অনুসরণ করে এই বাংলাদেশের বাংলাদেশটাকে স্বনির্ভর বাংলাদেশ এবং উন্নত বাংলাদেশ গড়ার কাজে যে প্রচেষ্টা সেই প্রচেষ্টার সাথে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমাদের মন মানসিকতা মেধা দিয়ে কাজ করতে পারি সেই আশা এবং প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু শহীদ বুদ্ধিজীবী মোহাম্মদ আক্তারের রাষ্ট্রীয় স্বীকৃতি থাকলেও আঞ্চলিক স্বীকৃতি ছিল না আজকে সেটি সম্পন্ন হলো এজন্য আমি যারা আজকের এই অনুষ্ঠানের আয়োজক উদ্যোক্তা বিশেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন বলেছে যেভাবে তার কাছে গিয়েছে এবং তিনি যেভাবে গ্রহণ করেছেন অনেকে বলেন যে আমরা জানি না যারা বলেন আমরা জানি না তারা মূর্খের স্বর্গে বসবাস করে শহীদ বুদ্ধিজীবীদের নামের তালিকা 191 জনের গেজেট করা হয়েছে সেখানে মোহাম্মদ আক্তারের নাম রয়েছে সাবেক উপজেলা চেয়ারম্যান মীর ফারুক আহমদ মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করে তারপর থেকে আমি যে ব্যবস্থা হয়েছে এবং মেয়র মহোদয় যে উদ্যোগ গ্রহণ করেছেন
ছেলের না আমাদের পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞ তোমাকে সম্মান কিছু করেনি আজকে আমরা এখানে দাঁড়িয়ে গর্বে বুক ফুলে যাচ্ছে আমার ভাইয়ের রক্তে এই বাংলাদেশের স্বাধীনতার কুশালগ্নে তিনি আত্মত্যাগ করেছেন তার রক্তের বিনিময়ে আজকে আমরা এই দেশ থেকে বঙ্গবন্ধুর আদর্শে সোনার বাংলা করার অন্যতম সহযোগী হিসেবে কাজ করতে পেরেছি অনেকে বলেন যে আপনারা কেন স্বীকৃতি আদায় করেন না স্বীকৃতি কখনো আদায় করা যায় না এবং আদায় করার আমরা কোনো উদ্যোগ গ্রহণ করিনি কেন আমরা করবো আমরা তো দিয়েছি এখন স্বীকৃতি দেওয়ার পালা আপনাদের আপনারা যদি না দেন আপনাদের কাছ থেকে কি আমরা জোর করে স্বীকৃতি আদায় করতে পারবো যার জন্য আজ পর্যন্ত অনেকে এখন প্রশ্ন করেন যে আপনারা তো জানান না আপনাদের জানার সুযোগ ছিল এই 51 বছর ধরে আমি যে প্রচেষ্টা অব্যাহত রেখেছি সেটি আপনারা গ্রহণ করেননি বাংলাদেশ আওয়ামী লীগ যেতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী সংগঠন সেই সংগঠনও এই দিবসটি উদযাপন খুব যথাযথভাবে করে নাই আজকে কিছু কিছু সংগঠন বিচ্ছিন্নভাবে এই দিবসটি উদযাপন ধর্মে করার চেষ্টা করেছে আমি তো নিরলসভাবে প্রতি বছর এই আয়োজন করেছি অর্থাৎ আরও বলতে বিধানে রাষ্ট্রীয়ভাবে উদযাপনের জন্য 4 বছর আগে সিদ্ধান্ত এসেছে তারপর আজকে চতুর্থ বর্ষে গিয়ে এটি উদযাপন হচ্ছে রাষ্ট্রীয়ভাবে এর আগে এমন ঘটনাও ঘটেছে বলতে দ্বিধা নেই যে বুদ্ধিজীবী দিবস উদযাপনের জন্য সরকারি নির্দেশ থাকার ব্যানার পাল্টিয়ে অনুষ্ঠান উদযাপন করা হয়েছে ওই উপজেলা পরিষদে তালিকা প্রকাশ করা হয়েছে গেজেট করা হয়েছে রাজাকারদের গেজেট তালিকা এবং গেজেট করা হচ্ছে না কেন সেটি আমরা দাবি করছি যে যারা এই দেশের বিরোধিতা করেছে স্বাধীন বাংলাদেশের তারা রাজাকারের ভূমিকায় অবতীর্ণ হয়ে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় বসে মুক্তিযোদ্ধাদের উপর অত্যাচার করবে মুক্তিযুদ্ধের পক্ষে যারা তাদের উপর অত্যাচার করবে সেটি সহ্য করা যায় না তাহলে আমরা দাবি করি পরিবারের পক্ষ থেকে শহীদ পরিবারের পক্ষ থেকে যে রাজাকারের তালিকা অবিলম্বে প্রকাশ করা হোক মানুষ জানুক যে এরা দেশের জন্য বিরুদ্ধে যুদ্ধ করেছে আর এরা দেশ বিরোধী সত্যি মর্যাদায় পালন করার জন্য আমাদের সুনামধন্য অহংকার গর্ব মোহাম্মদ আক্তার আপনারা সকলে অনেকক্ষণ বক্তব্য রেখেছেন উত্তর টাঙ্গাইলের একজন একজন বীর মুক্তিযোদ্ধা একজন বুদ্ধিজীবী দীর্ঘদিন যাবৎ তার এই অনুষ্ঠানটি তার এই ধনবাড়িতে যে তার জন্ম তিনি যে এই দেশের জন্য জীবন দিয়েছেন ঘাতকরা তার বাসা থেকে ডেকে নিয়ে মঙ্গল হত্যা করেছে তার স্মরণে আমার একটা ইচ্ছা ছিল যে তার স্মরণে আমরা চাই চেয়েছিলাম যে ধনবাড়িতে তার স্মৃতিকে ধরে রাখার জন্য তার আমরা একটা কিছু করব আমি ছোট সময় ওই বাড়িতে শহীদ বুদ্ধিজীবী আত্মার ভূষণে বিভিন্ন অনুষ্ঠানে 14 ডিসেম্বর অনুষ্ঠানে গিয়েছি যাওয়ার সুযোগ হয়েছে কিন্তু বুঝতে পারি নাই কতটুকু ভর্তি করতে পারি ছোট ছিলাম যখন বুঝতে পারলাম যে এই শহীদ বুদ্ধিজীবী ধনবাড়ির একজন কৃতি সন্তান তার জন্য একটা কিছু করলাম আমি শুধু চেষ্টা করেছি যে আমাদের এত একজন গৌরবের মানুষ যার পরিচয় ধনবাড়ি আমরা পরিচয় দিতে পারি আমাদের একজন বুদ্ধিজীবী মোহাম্মদ আক্তার তাকে ধরে রাখার জন্য আমার একটা চেষ্টা ছিল যে আমরা একদিন থাকবো না কিন্তু তার এই স্মৃতিটাকে আমাদের ধনবাড়ি বিশেষ করে যারা বীর মুক্তিযোদ্ধা রয়েছেন তাদের স্মৃতি বীর শহীদ বুদ্ধিজীবী একজন তাকে আমরা ধরে রাখতে চাই আমি পৌরসভার মেয়র হিসেবে নয় এলাকার সন্তান হিসেবে আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে আমি এটাকে স্মরণ করছি ধরে রাখতে চেয়েছি সেই জন্য আমার চেষ্টা সহযোগিতা বিশেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় আমি তার চেষ্টা এবং তার সঙ্গে গ্রহণ করেছি আমি চেষ্টা করেছি আপনাদের সহযোগিতা এই কাজটি আমরা করতে পেরেছি আমরা চাই আমাদের এই ধনবাড়ির স্বাধীনতার পক্ষে স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন যারা শহীদ বুদ্ধিজীবী আমরা আমাদের হয়তো আমরা আমাদের সুযোগ হয় যুদ্ধ করার আমাদের সুযোগ হয়নি এ দেশের জন্য কিছু করার কিন্তু তারা এই দেশকে ভালোবেসে জীবন দিয়েছেন আমাদের স্বাধীনতা দিয়েছেন তারা সুন্দর সোনার বাংলা দিয়েছেন আজকে আমরা তারা এই সোনার বাংলায় আমরা বসবাস করছি
তাদের চিত্রটাকে ধরে রাখার জন্য আমরা চেষ্টা করব পরবর্তী সময়ে আমি অনুরোধ জানাই যে এই সময় আজকের এই দিনটি আমি মনে করি 14 ডিসেম্বর যেরকম শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল আমি ধনবাড়ির ইতিহাসে আজকে শহীদ বুদ্ধিজীবী মোহাম্মদ আখতারের স্মৃতিতে তার এই ফলকটি হয়েছে আজকে 14 ডিসেম্বর এই 2022 সাল থেকে আমি ধনবাড়ির জন্য একটি আরেকটি অধ্যায় হিসেবে ধরে রাখতে চাই যেটা বাস্তবায়ন হয়েছে আপনাদের মাধ্যমে সকলে দোয়া করবেন আমরা দেশের জন্য আমরা যত আনন্দ করে আমরা যত শ্রদ্ধার সাথে সম্মানের সাথে দেখি আমরা পালন করতে পারব আমাদের এই শহীদটা ততই আগামী একদিন পরেই আমাদের বিজয় দিবস এই বিজয় দিবস যথাযথ মর্যাদায় প্রথম একটি রাস্তা এই রাস্তার মধুপুর জামালপুর যে প্রান্ত এই প্রান্তে আমাদের সম্মুখে আমরা এই আলোচনা সভার পূর্বে একটি খুব নান্দনিক ম্যুরাল উন্মোচন করেছি যে ম্যুরালটি আমাদের গর্ব আমাদের অহংকার আমাদের ধনবাড়ির পরিচয় বহন করে পরিচয়ের স্মারক শহীদ মোহাম্মদ আখতার হোসেন যিনি 1971-এর 16 ডিসেম্বরের অব্যবহিত পূর্বে বিজয়ের অব্যবহিত পূর্বে বিজয়ের প্রাককালে পাক হানাদার বাহিনী বায়ু দেশীয় দূষণদের সহযোগিতায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী যে স্থানটি রয়েছে বদ্ধভূমি সংলগ্ন সেখানে শহীদ হয়েছিলেন আমাদের এই নান্দনিক স্মারকটি যা ইতিহাস পরিক্রমায় যুগ যুগ ধরে থেকে যাবে এবং সাক্ষ্য দেবে ধনবাড়িতে একজন শহীদ বুদ্ধিজীবী রয়েছে এটি নির্মাণ করেছে এবং এই অনুষ্ঠানের যাবতীয় আয়োজন করেছে আমাদের পৌরসভার সুদক্ষ মেয়র মমতা উঠে আসে যে ধনবাড়িতে সরকারি গেজেটেড 117 নং ক্রমিক অনুযায়ী শহীদ আখতার হোসেন নামের একজন শহীদ বুদ্ধিজীবী রয়েছে তার নামে একটি সড়কের নামকরণ করা যেতে পারে এবং সেই নামকরণের কাজটি আমাদের মেয়র মহোদয় করতে পারে সাথে সাথে আমাদের মেয়র মহোদয় সেটি লুফে নিয়েছেন এজন্য লুফে নিয়েছে তার ভিতরে মমত্ববোধটা দরদটা স্বাধীনতার পক্ষের চেতনাটা অনেক বেশি শক্তিশালী প্রগাঢ় এই জন্য সাথে সাথে তিনি নিয়ে শুধু নাম ফলক নয় জানাতনা নাম ফলক সুন্দর একটি মোরাল সম্বলিত নাম ফলক তিনি বানিয়েছেন এই অনুষ্ঠানের আয়োজন করিয়েছেন এবং আমাদের মেয়র মহোদয় বলেছেন 1971-এর 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী মোহাম্মদ আখতার হোসেন শহীদ হয়েছিলেন 2022 সালের আজকের 14 ডিসেম্বর এই ধনবাড়ির বুকে নবরূপে প্রতিষ্ঠা পেল একটি সড়ক শহীদ মোহাম্মদ আখতার হোসেন সড়ক অত্যন্ত ব্যস্ততম সড়ক